আজ আমি আপনাদের জন্য গরুর মাংসের কিমা ভুনা রেসিপি নিয়ে হাজির হয়েছি। কিমা ভুনা আমি একটু ভিন্ন স্টাইলে এবং ভিন্ন স্বাদে তৈরি করে দেখাবো। গরুর মাংসের কিমার সাথে কিছুটা নারকেল বাটা এর স্বাদকে আরও বাড়িয়ে দিবে। চলুন তাহলে দেখে নেই নারকেল দিয়ে কিমা ভুনা করতে কী কী উপকরণ কতটুকু পরিমাণ লাগবে। গরুর মাংসের কিমা 1 কাপ, তেল 1/4 কাপ, পেঁয়াজ কুচি 1/2 কাপ, এলাচ 4টি, দারুচিনি 2-3 টুকরা, লবঙ্গ 4-5টি, রসুন বাটা 1/2 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ, লবণ 1 চা চামচ, নারকেল বাটা 3 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, টমেটো সস 2 চা চামচ, টেস্টিং সল্ট 1/4 চা চামচ, চিনি 1/2 টেবিল চামচ। এবার পুরো প্রক্রিয়াটি দেখে নিই। কিমা ভুনার জন্য একটি ফ্রাই প্যানে 1/4 কাপ তেল দিয়ে দিব। এবার এতে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা ভেজে নেব। এবার এতে 4টি এলাচ, 2-3 টুকরা দারুচিনি, 4-5টি লবঙ্গ দিয়ে কিছুটা ভেজে নেব। এতে একটি সুন্দর অ্যারোমা ছড়াবে। এবার এতে 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ লবণ, 3 টেবিল চামচ নারকেল বাটা দিয়ে কিছুটা ভেজে নেব। এবার দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ টমেটো সস, 1/4 চা চামচ টেস্টিং সল্ট, 1/2 টেবিল চামচ চিনি এবং সামান্য একটু পানি দিয়ে সব কিছু একটু কষিয়ে নিব। এবার এতে 1 কাপ পরিমাণ গরুর মাংসের কিমা দিয়ে কষিয়ে নিব। এবার 1/4 কাপ পানি দিয়ে নেড়েচেড়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরপর ঢাকনা সরিয়ে একটু নেড়ে দেব। এভাবে 10-15 মিনিট জাল করতে হবে। যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন আমরা এটিকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কিমা ভুনা। এটি রুটি, পরোটা, নান, পোলাও কিংবা ভাতের সাথেও খেতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।